জঙ্গলে সেই প্রাণীটি বেঁচে থাকার ক্ষমতা রাখে যে প্রাণীটি সবচেয়ে বেশি শক্তিশালী হয়। কারণ জঙ্গলে রাজত্ব করা ভয়ঙ্কর শিকারী প্রাণীদের যখন ক্ষুধা পায়, তখন এরা এদের সামনে পাওয়া যে কোনো প্রাণীকেই তাদের শিকারে পরিণত করে। যেমন যদি টাইগারের কথা বলা হয়, তাহলে টাইগার জঙ্গলের এমন একটি প্রাণী যারা নিজেই নিজেদের শিকার ধরার জন্য পরিচিত। এরা সিংহের মতো দলবদ্ধ হয়ে হামলা করে না। এদের রয়েছে শক্তিশালী চোয়াল এবং ধারালো থাবা, যা এদেরকে জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর ও সবচেয়ে শক্তিশালী শিকারী প্রাণীতে পরিণত করে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু প্রজাতির সাপও রয়েছে যারা বিষাক্ত হওয়ার পাশাপাশি গঠনগত দিক দিয়েও বিশাল আকৃতির হয়ে থাকে, এবং এরা বাঘের মতো বড় শক্তিশালী প্রাণীকেও লড়াইতে হারাতে পারে এবং শিকারে পরিণত করার ক্ষমতা রাখে। এদের মধ্যে কিছু আছে ভয়ঙ্কর বিষাক্ত, আবার কিছু রয়েছে বিশাল আকৃতির। তো চলুন জেনে নেওয়া যাক সে সাপগুলো সম্পর্কে। ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। ইনল্যান্ড তাইপান ভার্সেস টাইগার। ইনল্যান্ড তাইপান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি। এদের 100 বলেই প্রায় 100 মিলিগ্রামের মতো বিষ থাকে, যা 100 জন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এদের বিষে নিউরোটক্সিন নামের এক ধরনের পদার্থ পাওয়া যায়, যা এদের বিষকে অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে। এদের বিষ র্যাটেল স্নেকের তুলনায় প্রায় 10 গুণ বেশি শক্তিশালী, আর কিং কোবরার তুলনায় প্রায় 50 গুণ বেশি বিষাক্ত। এই সাপগুলো অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। লম্বায় এরা 6 থেকে সর্বোচ্চ 8 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং স্বভাবেও বেশ শান্ত হয়ে থাকে। কিন্তু এরা যদি এদের উপর কোনো রকমের আক্রমণের টের পায়, তাহলে এরা বেশ হিংস্র ও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং সামনে যেই থাকুক না কেন তার উপর হামলা করে বসে। যদিও কোনো বাঘের সাথে এদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে যদি কোনো বাঘ এদের সাথে লড়াই করতে আসে, তাহলে এরা এদের বিষ দিয়ে নিমেষেই বাঘটিকে মেরে ফেলতে পারবে এবং বাঘটি কামড় খাওয়ার আধা ঘন্টার মধ্যেই মারা যাবে। কিং কোবরা ভার্সেস টাইগার। এই লিস্টের 2 নম্বরে রয়েছে কিং কোবরা সাপ। এরা পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বড় হয়ে থাকে। এই সাপগুলো লম্বায় 10 থেকে 12 ফিট পর্যন্ত হয়ে থাকে। এত বড় হওয়ার পরেও যদি বাঘের আকৃতির সাথে এদের তুলনা করা হয়, তাহলে বাঘের বড় আকৃতির সামনে এরা কিছুই না। আর এতে কোনো সন্দেহ নেই যে বাঘ এদের শক্তিশালী থাবা দিয়ে কিং কোবরাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে পারবে। কিন্তু কিং কোবরা অন্যান্য বিষাক্ত সাপদের তুলনায় ভিন্ন, কারণ এরা এক কামড়ে অন্য যে কোনো বিষাক্ত সাপের থেকে কয়েক গুণ বেশি বিষ নির্গত করতে পারে। আর এরা আকারেও অনেক বড় আর মোটা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এদের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এরা এতটাই ভয়ঙ্কর যে এরা যদি হাতির মতো বড় প্রাণীকে কামড় দেয়, তাহলে মাত্র 3 ঘন্টার মধ্যেই সেই হাতিটি মারা যাবে। অতএব এটা আন্দাজ করতে পারছেন যে কিং কোবরা কতটা ভয়ঙ্কর সাপ। অর্থাৎ এটা বোঝাই যায় যে একবার যদি কোনো কিং কোবরা বাঘের শরীরে কামড় দিয়ে বিষ নির্গত করে দিতে পারে, তাহলে সেই বাঘটির কী অবস্থা হতে পারে। ব্ল্যাক মাম্বা ভার্সেস টাইগার। ব্ল্যাক মাম্বা বিষাক্ত সাপদের মধ্যে সবচেয়ে বেশি হিংস্র হয়ে থাকে, আর এরা যখন একবার খেপে যায়, তখন এরা এদের সামনে যাই থাকে তার উপর হামলা করে বসে। আর এরা একবার দুইবার নয়, বরং 10 থেকে 15 বার একই জায়গায় ছোবল মারে। ব্ল্যাক মাম্বারা এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে এর 1 ফোঁটা বিষ একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আর এরা একবার কাউকে কামড় দিলে সেই বিষ খুবই দ্রুত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, আর ঠিক 25 থেকে 30 মিনিটের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু ঘটে। এরা প্রায় সর্বোচ্চ 8 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, আর এরা যে কোনো অন্য সাপের তুলনায় সবচেয়ে বেশি দ্রুত গতিতে চলতে পারে। এরা যদি একবার কোনো শিকারের পিছনে ছুটে বা কাউকে কামড় দেওয়ার চেষ্টা করে, তাহলে এরা 20 কিলোমিটার প্রতি ঘন্টার বেগেও ছুটতে পারে। অতএব বুঝতে পারছেন এরা কতটা ভয়ঙ্কর সাপ। এখন একবার ভেবে দেখুন, যদি এই সাপের কোনো বাঘের সাথে মুখোমুখি হয় আর এই সাপটি সেই বাঘের শরীরে একটি ছোবল বসিয়ে দিতে পারে, তাহলে সেই বাঘটির কী পরিণতি হবে। রেটিকুলেটেড পাইথন ভার্সেস টাইগার। চলুন এবার রেটিকুলেটেড পাইথন সাপ সম্পর্কে জেনে নেওয়া যাক। এদের নাম রেটিকুলেটেড পাইথন হওয়ার পেছনের কারণ হলো এদের শরীরে থাকা অদ্ভুত প্যাটার্ন। অজগর প্রজাতিদের মধ্যে এই রেটিকুলেটেড পাইথনরাই সবচেয়ে বেশি বড় হয়ে থাকে। এরা লম্বায় অ্যাভারেজে 16 ফিট পর্যন্ত হয়ে থাকে। তবে এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে বড় রেটিকুলেটেড পাইথন সাপটি ছিল প্রায় 32 ফুট লম্বা। অর্থাৎ বুঝতেই পারছেন এরা লম্বায় কত বড় হতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এদের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এরা অন্যান্য সাপদের মতো বিষাক্ত হয় না, অর্থাৎ এদের দাঁতে কোনো বিষ থাকে না। তবে এরা যখন কোনো প্রাণীকে এদের শক্তিশালী পেশিবহুল শরীর দিয়ে পেঁচিয়ে ধরে ফেলে, তখন সে প্রাণীর পক্ষে বেঁচে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
অর্থাৎ বুঝতে পারছেন যদি কোনো বাঘ বড় কোনো রেডিকুলেটেড পাইথন সাপের শিকার করতে যায় আর সেই সাপটি কোনো কৌশলে বাঘটিকে পেঁচিয়ে ধরতে পারে, তাহলে সেই সাপটির বাঘটিকে পেঁচিয়ে ধরে চাপ প্রয়োগ করে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। গ্রিন অ্যানাকোন্ডা ভার্সেস টাইগার। গ্রিন অ্যানাকোন্ডাদের নর্থ আমেরিকার জঙ্গলগুলোতে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে বড় সাপদের তালিকায় সবচেয়ে প্রথমে রয়েছে এই গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডারা সর্বোচ্চ 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের ব্যাপারে একটি অদ্ভুত বিষয় হচ্ছে এরা মৃত্যুর আগ পর্যন্ত বড়ই হতে থাকে, আর এরা অনেক পেশিবহুল এবং শক্তিশালী হয়ে থাকে। এদের ওজন প্রায় 200 থেকে সর্বোচ্চ 250 কেজি পর্যন্ত হতে পারে, আর এরা রেটিকুলেটেড পাইথন সাপদের মতোই বিষহীন হয়ে থাকে, অর্থাৎ এদের দাঁতেও কোনো বিষ থাকে না। এদের সামনে যতই ভয়ঙ্কর প্রাণী আসুক না কেন, এরা এদের শিকারকে পেঁচিয়ে ধরে চাপ প্রয়োগ করে হাড্ডি পর্যন্ত ভেঙে ফেলতে পারে। অতএব এই গ্রিন অ্যানাকোন্ডার সাথে যদি কোনো বাঘের লড়াই হয় তাহলে সেটি বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ ওজনের দিক দিয়েও গ্রিন অ্যানাকোন্ডা এবং বাঘ প্রায় কাছাকাছি। একটি বড় গ্রিন অ্যানাকোন্ডা খুব সহজেই একটি বাঘকে মেরে শিকারে পরিণত করার ক্ষমতা রাখে। টাইটানোবোয়া ভার্সেস টাইগার। যদিও বর্তমান সময়ে এদের পৃথিবীতে অস্তিত্ব নেই, কিন্তু একবার কল্পনা করে দেখুন, যদি এই সময়কালে পৃথিবীতে এদের অস্তিত্ব থাকতো আর বাঘের সাথে এদের লড়াই হতো, তাহলে সেই বাঘটির কী অবস্থা হতো? কারণ এরা আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করত। এরা এতটাই ভয়ঙ্কর ছিল যে এরা প্রায় ডাইনোসরের মতো বড় প্রাণীদেরও শিকার করত। এদের আকৃতির কথা শুনলে আপনি চমকে উঠবেন। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় সাপ হচ্ছে এই টাইটানোবোয়া। এরা আকৃতিতে 42 থেকে 45 ফুট পর্যন্ত লম্বা হতো, আর এদের ওজন হতো 1100 থেকে প্রায় 1300 কেজির মতো। এরা কুমিরের মতো ভয়ঙ্কর প্রাণীদেরও মেরে নিমেষেই খেয়ে ফেলত। আর এত বড় কুমিরের শিকার করার পরেও এদের দেখে বোঝার কোনো উপায় ছিল না যে সাপটি মাত্রই বড় একটি কুমিরের শিকার করেছে, কারণ এদের শরীর এতটাই মোটা এবং চওড়া ছিল। অতএব বুঝতে পারছেন যেই সাপ ডাইনোসর থেকে শুরু করে বড় বড় কুমিরদের শিকার করত, সেই সাপের কাছে এই বাঘ বিড়াল ছাড়া কিছুই না। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।